বাংলা ইশারা ভাষার প্রচলন বা কোশ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির জীবনমান উন্নয়ন প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি পালিত হয় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম পাচোয়ারির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রিয়াঙ্কা দত্ত সভায় সমাজসেবা বিভাগের কর্মকর্তা কর্মচারী ও দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এ সময় জন শ্রমক প্রতিবন্ধীকে হিয়ারিং এড মেশিন দেওয়া হয় রাঙামাটির সড়কগুলোতে গড়ে উঠেছে শত শত অবৈধ স্থাপনা ভাসমান দোকানের কারণে দখল হয়ে আছে জনসাধারণের চলাচলের একমাত্র সড়ক ফুটপাত শহরের বনরূপা ফরেস্ট কলোনিক অবস্থান সড়ক কোর্ট বিল্ডিং কলেজ গেট রিজার্ভ বাজার তবলছড়ি ও কাঁঠালতলি এলাকার অবস্থা এখন ভয়াবহ পৌরসভা ও প্রশাসনের নজরদারি না থাকায় দিনের পর দিন তৈরি হচ্ছে শত শত অবৈধ স্থাপনা এতে মারাত্মক ভোগান্তিতে রাঙ্গামাটিবাসী সহ পর্যটকরা